মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আজকে নীল ষষ্ঠী। দেখতে পাচ্ছ আমি চন্দনের ফোঁটা দেওয়া আছে। অলরেডি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ সকালবেলা উঠে ঘর দোর পরিষ্কার করে ঘর মুছে জামা কাপড় ধুয়ে দিয়ে ছাদে দিয়ে এসেছি, স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। কারণ কি বলতো, আমার যেহেতু বলেছিলাম তোমাদের যে শরীরটা খারাপ যাচ্ছে, সেই জন্য সন্ধে পর্যন্ত উপোস করে থাকার মতো অবস্থা আমার নেই। তাই আমি তাড়াতাড়ি পুজো দিয়ে জল ঢেলে দিয়ে মানে পঞ্চামৃত, যেটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করা হয়েছিল, সেই খেয়ে পঞ্চামৃত তো খেয়ে চরণামৃত বলতে পারো, আমি আমার উপোস ভঙ্গ করে দিয়েছি। আর এখানে তারপরে একটুখানি প্রসাদ খেয়েছি। প্রসাদ বলতে গোটা ফল দিয়ে তো শিব ঠাকুরের পুজো দেওয়া হয় বা পুজো দিয়েছিলাম, সেগুলো ফল কোনো কিছু খাইনি, একটু মিষ্টি খেয়েছি, ব্যাস সন্দেশ। আর এখানে দেখতে পাচ্ছ জিরে রোস্ট করে নিয়েছি, মানে শুকনো খোলাই নাড়াচাড়া করে নিয়েছি, এটাকে এখন তোমার গুঁড়ো করবো। আর এখানে ঘুগনি করবো, ঘুগনি যেহেতু ভাত খাবো না আজকে, এই দেখো আলু, সরি এটা এখানে আছে ঘুগনির জন্য আলু, কড়াই ভাজা হচ্ছে, এরকম মটর সেদ্ধ করে নিয়েছি, ঘুগনি বানাবো, আর এই দেখো পরোটা বানাবো, ঘুগনি আর পরোটা বানাবো। আর সন্ধ্যের দিকে বা হয়তো পরে বেলার দিকে একটুখানি ভাত করবো, আমার জন্য না আমার বরের জন্য করবো, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ছেলে আজকে স্কুলে যায়নি, তাড়াতাড়ি এমনি ছুটি হয়ে যেত। দেখো কি করছো, ও আমার অনেক হেল্প করে দিচ্ছে। পোস্ত নিয়ে আসা হয়েছিল, সেই পোস্তগুলো প্যাকেটগুলো কেটে আর ও আমার ডিব্বায় ভরে দিচ্ছে। চা পাতা দোকানে গিয়েছিল, আমাকে অনেক কিছু এনে দিয়েছে, দুধ আনা হয়নি, যেহেতু কালকে দুধ আনলে তোমার বাসি হয়ে যেত, সেই জন্য দুধ আজকে টাটকা টাটকা দুধ আনা হয়েছে। সেই দুধ শিব ঠাকুরের মাথায় ঢালবো, ডাব বাড়িতেই ছিল, দুধ আলু সমুদ্র কেনা দোকান থেকে আমার ছেলেই এনে দিয়েছে। আর এখন আমি ঘুগনিটা করবো, পরোটা করে দুজনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে যদি রান্না করি, মানে ভাত আলু ঝিঙে আলু পোস্ত, আর ওই ভাবনাটা নিয়ে ঝিঙে আলু পোস্ত করবো আর ডাল করবো যদি করি। আমি মিক্সিতে ঘুগনির সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর ছেলে বলছে আজকে আমি পেস্ট করব, মানে ও ধরে থাকবে, ওর খুব মজা হচ্ছে, মানে কাঁপছে তো ওটা, ভীষণ মজা হচ্ছে, আজকে ঘুরঘুর করছে আমার সঙ্গে সারাক্ষণ, যেভাবে আমরা ছোটোবেলায় মায়ের পিছনে ঘুরঘুর করতাম। আর আমি ফোনগুলো আমিই করে দিচ্ছিলাম বোর্ড থেকে সব কিছু, ও শুধুমাত্র ধরেছিল। এখানে আমি আর ছেলে ঘুগনি পরোটা খেতে বসে গিয়েছি, আর পরোটাটা গোল গোল করে করে নিয়েছি, কেন বলো তো, মানে বাইরের লোক তো সেরকম কেউ নেই, সেরকম বলতে নেই কেউ, আমি আর আমার ছেলে খাবো, সেই জন্য গোল গোল করে পরোটাগুলো ভেজে নিয়েছি, আর খুব অল্প পরিমাণে করেছি, যদি রাতে দরকার হয় রাতে গরম গরম আবার করে নেবো, কারণ পরোটা জিনিস খুব একটা ঠান্ডা হলে ভালো লাগে না, পরোটা মচমচে হবে তবেই ভালো লাগে। ভেবেছিলাম আলু পরোটা বানাবো, কিন্তু আলু পরোটার মধ্যে না পেঁয়াজ দিলে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আলু পরোটাটা আমি আর বানালাম না, কারণ পেঁয়াজ তো আর নিরামিষের দিনে খাওয়া যাবে না, তাই আলু পরোটা বানাইনি। আলু পরোটা দারুণ খেতে লাগে, তার সঙ্গে তো ঘুগনি বলো অন্য কিছু বলো কিছুই লাগে না, আর এতটাই গরম ছিল ঘুগনিটা, তোমাদেরকে কি বলবো, আর তর হয়ে যেতে পারছিলাম না মানে খাবারটা দেখে। আর ঘুগনি আমাদের বাড়িতে সবাই ভীষণই ভালোবাসে, বিশেষ করে আমি আর আমার ছেলে, এমনকি মেলারও ঘুগনি খাই আমরা, জানো তো, মেলায় কে কে ঘুগনি খাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। মেলার ঘুগনিতে টক ঝুড়ি বাজা সব কিছু দেওয়া থাকে, ভীষণই খেতে ভালো লাগে। আমার বর ঘুগনি খায়, তবে মেলার ঘুগনি কোনোদিনও খায়নি আজ পর্যন্ত, আর ভীষণই ঘুগনিটা গরম ছিল, তাই ছেলে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে, কারণ ঝোলটা খেতে পারছে না একদমই গরমের ঠেলায়। গুড ইভিনিং, এখনও ইভিনিং হয়নি, আর আজকে বেশি যেহেতু রান্না ছিল না, দুপুরে তোমার পরোটা ঘুগনি করেছিলাম, তারপরে ফল এটা সেটা খাওয়া হয়েছে, আর মানে জল ঢালার পরে আমি তাড়াতাড়ি জল ঢেলে নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমার একটু মানে গ্যাসের প্রবলেম হচ্ছে কিছুদিন, এখানে যদি আমি একদম সন্ধ্যে পর্যন্ত উপোস করে থাকি তাহলে মারাত্মক অবস্থা হয়ে যাবে, মানে সে খুবই শোচনীয় অবস্থা হয়ে যাবে আমার, সেই জন্য আমি আর অতক্ষণ উপোস করে থাকি না। আর সন্ধ্যেবেলা এমনি মোমবাতি জ্বেলেছিলাম, সন্ধ্যেবেলা ভাবছি আবার এমনি মোমবাতি দিয়ে তো সন্ধ্যে দেখায়, তবু বড় বড় একটু মোমবাতি সাইজ দোকান থেকে এনে আর একবার জ্বেলে দেবো, একটু ধুনো দিয়ে দেবো। আর এখন অলরেডি 5টা মতো বাজে, বিকাল 5টার কথা বলছি, কিন্তু বিকাল 5টা বাজে, আর যেহেতু ভাত রান্না করিনি তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল বসিয়ে দিয়েছি আমার জন্য না আমার বরের জন্য, আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ছেলেও আমার সঙ্গে ভাত খায়নি, অনেক করে বললাম যে দুপুরবেলা রান্না করি তুই ভাত খা, বললো না আমি ভাত খাবো না, যেটা আমরাও ছোটবেলায় করতাম মায়েদের সঙ্গে উপোস করে থাকতাম, উপোস বলতে সবই খেতাম, শুধুমাত্র ভাত খেতাম না, মা যখন বলতো যে তোদের জন্য রান্না করছি আমরাও না করতাম, সেম টু জিনিসই হচ্ছে, আমার ছোটবেলাটার কথা ভীষণই মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে এই বারগুলোর সময় বিশেষ করে খুবই মনে পড়ে যায়, কারণ মা অনেক কিছু ছোলা আলু সেদ্ধ করতো, ঘুগনি বানাতো, তোমার
সুজির হালুয়া বা সিমুই বানাতো দুধ দিয়ে, তারপর অনেক কিছু মা বানাতো, সেই সময় ভীষণই ভালো লাগতো। আর সবাই মিলে মানে দৌড়ি গ্রামের মধ্যে তো ভীষণই মজা হতো, কিন্তু এখানে তো আর মায়ের কাছে এই সময় যাওয়াও যায় না হঠাৎ করে করে। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তোমার ডাল বসিয়েছি, এখানে ঝিঙে পোস্ত করবো, ঝিঙে আলু কেটে নিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু পেস্ট দিয়ে দিয়েছি, আদা জিরে জিরে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু, পোস্ত ফোস্ত সব একসঙ্গে দিয়ে দিয়েছি, কোনো ঝামেলা রাখছি না, মানে এতবার করে করার, এটা পেস্ট করে নেবো। নিয়ে ভাতটা হয়ে গেলে এই দিকটা আলু পোস্তটা বসিয়ে দেবো, আর ও অলরেডি হয়তো আধ ঘন্টা পরেই চলে আসবে, ফটাফট আমাকে করতে হবে। চলো, কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি প্রপার সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেলের সঙ্গে পোস্ত আর বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো টেস্ট হতে পারে। এখানে শুকলে লঙ্কা আর জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে ঝিঙেগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি, নরম হয়ে যায় যাতে। আর আলু একটা মাত্র দিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নুন না দিয়ে, কারণ নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জল বেরোবে। আর আমি মশলাটা যেটা করেছিলাম সেটা ঝিঙে আলুটা ভাজার পরে দিয়ে দিয়েছি, আর নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম, নুন হলুদটা আর নরম করার জন্য, একটু ঝিঙেটা ভাজা ভাজা হওয়ার পরে নুনটা আমি দিয়ে দিয়েছিলাম। এখানে একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো, তারপরে একটু জল কমিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটু বাইরে বেরিয়ে চলে এসেছি, একদম রাতের দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর এখন বাজে অলরেডি রাত 8:30। তারপরে আলু পোস্ত ডাল সব কিছু করার পরে আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমি একটু ছেলেকে পড়াচ্ছিলাম আজকে, তারপরে একটুখানি বাইরে ঘুরতে চলে এসেছি। আর সন্ধ্যেবেলার ঘোরা তো প্রায় দিনই হয়ে থাকে আমাদের, তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানো। গুড ইভিনিং, আর আমরা একটুখানি বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে একটা দরকার ছিল, মেন দরকার হচ্ছে আমাদের ওদিকে সবসময় এখানে না মেলা হয় জানো তো, মানে চড়কের মেলা, এখন তো চড়কের মানে সংক্রান্তির মেলা হচ্ছে সবসময়, তারপরে দোলের মেলা হয়েছে, প্রচুর প্রচুর মেলা হয়, মানে মেলা আর হরিনাম এখানে কোনো মাসে কোনো সময় ফাঁক যায় না, যেখানে না যেখানে মানে হয়ে থাকে। আর এই দেখো এই কুর্তিটা কিনেছিলাম, তোমাদেরকে বলা হয়নি, এই দেখো মানে এটা হচ্ছে বটল গ্রিন কালার, বটল গ্রিনের থেকেও ডিপ, তোমাদের ক্যামেরায় হয়তো বটল গ্রিন আসছে, উচ্চারণ করতেও আমার অসুবিধা হচ্ছে, বটল গ্রিন, বটল গ্রিন, বটল গ্রিন, বটল গ্রিন, যাই হোক ওই কালারটা মনে হচ্ছে হয়তো তার থেকেও খুবই ডিপ কালার কুর্তিটা। এইরকম টাইপের কালার কুর্তি আমি পরিনি, কেমন লাগছে তোমরা জানাবে। এই দেখো এটা নিয়েছিলাম একদম নর্মাল দামের, খুব বেশি দাম না, স্কুলে পড়ার জন্য আর টুকটাক এই তো আমি বাজারে টাজারে যাই, তোমরা তো জানোই মানে ঘোরার সুযোগ পেলে আমি ছাড়ি না, সেই জন্য সেই বাজারে টাজারে যাওয়ার জন্য আর থিকটার হাতে নিয়েছি। থিকটা না, এটা বেল স্লিভ, একটুখানি ঘের মতো আছে, খুব ঘের নেই, একটুখানি আছে ফাঁকা ফাঁকা, আর ভালোই লাগছে কুর্তিটা। আর এই প্লাজোটা অনেক পুরনো, প্লাজো দিয়ে পরেছিলাম এই দেখতে পাচ্ছ। আর আমি চলে এসেছি বাজার থেকে, শাঁখা পরতে গিয়েছিলাম, এই দেখো এই সোনার শাঁখাটা পরে আছি, কিন্তু কিছু করার নেই, পড়ে আছি কেন বলো তো, শাঁখাটা বেড়ে গিয়েছে, যে সরু সরু শাঁখাটা আমি সবসময় ডেলি ইউজ করি ওটা বেড়ে গিয়েছে বলে এই শাঁখাটা আমাকে পরে থাকতে হচ্ছে, কারণ শাঁখা আর আমার কাছে নেই কেনা। এবার শাঁখা পরতে গিয়েছিলাম, একটা জিগজ্যাগ বেরিয়েছে না, ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমার ওইটা একটুখানি পোকা দেখতে পেলাম, ফুটো মতো আছে। এবারে আমাকে বললো কি যে কম টম করে দিয়ে দিয়েছে, আমি পরবো যেহেতু ভালো পরবো, ওরকম ডিজাইন পছন্দ হয়েছে বলে ফুটো ওরকম পরে নেবো। আর এখানে শাঁখার দোকান সেরকম দেখতে পেলাম না, প্রপার যে শাঁখার দোকান থাকে বড় বড় সেগুলো দেখতে পেলাম না, এমনি স্টেশনারি দোকানে কসমেটিকের দোকানে শাঁখা ছিল, সেইগুলোই পড়েছি, মানে সেগুলোই পড়েছি বলি সরি, সেগুলোই দেখিয়েছিল, কিন্তু আমি চলে এসেছি শাঁখা নিইনি, কিন্তু আমাকে এমার্জেন্সি পড়তে হবে, শাঁখা আছে জানো তো বাড়িতে, মানে একটা একটা করে বেড়ে যায়, আমি একটা একটু করে রেখে দিই, মাকেও কতগুলো শাঁখা দিয়ে দিয়েছি আমি করে করে, শাঁখা ওইগুলোই দেখি যদি আপাতত পরে রাখা যায়, কারণ এইটা এত বড় আর মোটা, দেখো তোমরা বুঝতে পারছো হয়তো কত মানে খুলে যাওয়ার মতো, মানে এত বড় বড়, ঠিক আছে এইটা পরে আমি কাজ টাজ করতে পারছি না, এই দেখো বুঝতে পারছো পলার শাঁখাটা কত বড়, কাজ করতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে, ওই জন্য দেখি কাল পরশু যদি নিজে গিয়ে করে নেওয়া মানে পরে নেওয়া যায় একা একা গিয়ে, অন্যান্য স্টেশনে না আরও থাকে দেখা যাক কোথাও থেকে, যখন আপাতত ঘুগনি মুড়ি খাবো, কারণ পরোটা করবো বলেছিলাম কিন্তু পরোটা একবার খেয়েছি আর ভালো লাগছে না, তাই একটুখানি ঘুগনি মুড়ি খেয়ে নেবো, আর স্পাইট এনেছি স্পাইট খাবো। স্প্রাইটটা না খুব একটা ঠান্ডা নেই, অল্প মতো ঠান্ডা আছে, ওই জন্য এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি,
ফ্রাইটা একদমই ঠান্ডা নেই, এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে তবে মুড়িটা খেয়ে নিয়ে খাবার। ভাত তরকারি করেছিলাম আছে, দেখি ছেড়ে গিয়ে আর পটোটা আমি খাবো না আপাতত, পটো কারণ এই সময় আর ভালো লাগছে না। যাই হোক চলো, কি সে আঙুর, কালো আঙুরটা, মুখে দিলে পটস পটস করে আওয়াজ হয় না, সেরকম হলেই ভালো হয়, কিন্তু একদম তোমার নরম হয়ে যায়। যাই হোক চলো, আর দেখানোর মতো কিছু নেই, ঘুগনি মুড়ি খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো, আর জামা কাপড় আছে দু একটা, উড়ে খাওয়া। যাই হোক আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আর সবসময় স্মাইল করো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।